মুস্তাফিজের আইপিএল এ সেরা বোলিং চ্যালেঞ্জিং পুঁজি পেল বেঙ্গালুরু। বাংলাদেশ থেকে ভারতের মাটিতে পা রেখেই যেন রাতারাতি বদলে গেলেন মুস্তাফিজুর রহমান। ঘরের মাটিতেই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ব্যর্থ ফিজ চমক দেখিয়েছেন আইপিএল এর প্রথম ম্যাচেই। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হওয়া ম্যাচে ছাপিয়ে গেছেন আগের পাঁচ আসরের পারফরমেন্স। তার কেরিয়ার সেরা বোলিং এর দিন কুপোকাত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ অর্ডার। তবে অন্যদের ব্যর্থতায় লড়াইয়ের জন্য দারুণ পুঁজি তুলে নিয়েছে ফাফ ডুপ্লেসির দল। বিশেষ করে অনুজ রাওয়াত ও দিনেশ কার্তিকের শেষ দিকের কেমিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে বেঙ্গালুরুর সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান। কার্তিক ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন আর ২৫ বলে ৪৮ রান করে শেষ বলে রান আউট হন রাওয়াত। ১৮ রান করে ফেরেন গ্রিন। কোহলিকেও ফেরালেন মুস্তাফিজুর রহমান। তার বাউন্সারে ছক্কা মারতে যান কোহলি। বাউন্ডারিতেই যৌথ প্রচেষ্টায় ক্যাচ ধরেন অজিঙ্ক্য রাহানে ও রবীন্দ্র। ২১ রান করে সাজ ঘরে ফেরেন কোহলি। রান পেলেন না ম্যাক্সওয়েল। দীপক চাহারের বলে শূন্য রানে ফিরলেন তিনি। পটিদারের পরে ম্যাক্সওয়েলের ক্যাচও ধরলেন ধোনি। ২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বেঙ্গালুরু। ভালো খেলেছিলেন ডুপ্লেসি, কিন্তু মুস্তাফিজুর রহমান প্রথম ওভারে আউট করলেন তাকে। বাংলাদেশের পেসারের বল তুলে মারতে গিয়ে আউট হলেন তিনি। ভালো ক্যাচ ধরেছিলেন রাচিন রবীন্দ্র। তো বন্ধুরা, ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।